তাওহিদ গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। যেই মা কোনোদিনও ওর গায়ে হাত তোলেনি, আজ সেই মা ওকে এতগুলো চড় মারলো। আজ মনে হচ্ছে, তোকে জন্ম দিয়ে আমি পাপ করেছি, যে বড় মার হাত ধরে হাঁটতে শিখেছিস, যে বড় মার নিজের মুখের খাবার তোকে খাইয়েছে, যে বড় মার কাছে তোর হাতে খড়ি হয়েছিল। আজ তোর সামনে তোর বউ সেই মানুষটাকে ইনডাইরেক্টলি অপমান করছে, তার বংশ পরিচয় নিয়ে কথা তুলছে, আর সেগুলো তুই বসে বসে উপভোগ করছিস। আমারই ভুল হয়েছে পরের মেয়েকে থাপ্পড় দিয়ে, সে তো অন্য বাড়ির মেয়ে, এই সব কিছুই জানে না, সে বলতেই পারে যেহেতু তার শিক্ষার অভাব আছে। কিন্তু তুই কিভাবে বড় মার অপমান সহ্য করতে পারলি? তোকে তো আমরা সঠিক শিক্ষা দিয়েই বড় করেছি, তবে কি আমাদের শিক্ষায় ভুল ছিল? এই থাপ্পড়গুলো আমার অনেক আগেই তোকে মারার দরকার ছিল, তাহলে অন্তত আজ এই দিনটা দেখতে হতো না। আমার ছেলের বউ তার শ্বশুর বাড়ির সবাইকে অসম্মান করতো না, আর আমি কি না এতদিন ভেবেছি ভালোবাসা দিয়েই সব কিছু ঠিক করব। তোরা ভালোবাসা পাবার যোগ্যই না, কান খুলে তুই আর তোর বউ শুনে রাখ। একটু আগে যে কুহুকে তোর বউ অপমান করলো, সেই কুহুই আমার ছোট ছেলের বউ হবে, আর সে শিক্ষা দীক্ষায় আচার আচরণে কিংবা বংশ পরিচয়ে তোর বউয়ের থেকে হাজার গুণে ভালো। আর সবশেষে বলছি, এক্ষুনি তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যে ছেলের বউ আমার বড় বোন সমতুল্য যাকে অপমান করেছে, আর আমার ছেলে বসে বসে সেইগুলো উপভোগ করছে, সেই পাপীদের মুখ আমি মৃত্যুর আগ পর্যন্ত আর দেখতে চাই না, এমনকি আমার মৃত্যুর পরেও তোরা আমাকে দেখতে আসবি না। কুঞ্জ সাহেব ড্রয়িং রুমে বিরাজ করছে শ্মশানের নিরাবতা। সানাউল রাশেদিন স্ত্রীর দিকে ব্যথিত চোখে তাকিয়ে আছেন। শফিউল রাশেদিনের মাথা লজ্জায় নিচু হয়ে রয়েছে। তার ছেলে ও ছেলের বউ আজ তাকে সবার সামনে চরমভাবে অপমান করেছে। যে বড় ভাবিকে তিনি মায়ের পরে স্থান দিয়েছেন, তাকে আজ তার ছেলে কাঁদিয়েছে। এই লজ্জা মৃত্যুর সমতুল্য। আয়েশা সালেহা কাঁদছেন, কি থেকে কি হয়ে গেল? সবাই স্তব্ধ হয়ে গেলেও স্বাভাবিক আছে তাহমিদ, কোনো বিকার ওর মাঝে লক্ষ্য করা যাচ্ছে না। সিঙ্গেল সোপায় শরীর এলিয়ে দিয়ে হাসি মুখে উপভোগ করছে সামনের দৃশ্য। মীরার কথা শুনে ওর মাথায় আগুন ধরে গিয়েছিল। প্রতিবাদ করতে দাঁড়ানো মাত্রই ওর মা গিয়ে মীরাকে তার পাওনাটা বুঝিয়ে দিয়েছে। তবে ও এইসব নীরবে সহ্য করবে এমনটাও না, আগে সবাই যা বলার বলেনি, তারপর না হয় লাস্ট ফিনিশিং তাহমিদি করবে। মায়ের মুখে এতগুলো কথা শুনে তাওহিদের হুঁশ আসে। এইসব কি বলল মা? আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছে? মা, তুমি এসব কি বলছো? আমি মানছি মীরা ভুল করেছে, ভুল আমিও করেছি, আমি বড় মার পা ধরে ক্ষমা চাইব, প্রয়োজনে মীরাও বড় মায়ের পায়ে ধরবে, তবুও তুমি এইসব বলো না মা। তাওহিদ, তোমার মার সাথে আমি একমত, তোমার বিয়ের পর থেকেই আমি লক্ষ্য করেছি মীরা আমাদের কাউকেই তেমন পছন্দ করে না। কি অপরাধ করেছি সেটা আমাদের জানা নেই, তাই ভালো হয় চিরতরে তুমি এই বাড়ির সাথে সম্পর্ক ঘুচাও, তোমার যা যা প্রাপ্য তার সবটাই আমি তোমাকে দিয়ে দিব। আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছি, তুমি তোমার ভাগের সকল সম্পত্তির দাম অনুযায়ী টাকা পাবে। আমিও চাই না তুমি ভবিষ্যতে এই বাড়িতে পা রাখো, তাই আমার যা কিছু তুমি পাবে, বর্তমান বাজার দর অনুযায়ী সেই পরিমাণ টাকা তুমি খুব শীঘ্রই পেয়ে যাবে। শফিউল রাশিদিনের সিদ্ধান্ত শুনে সবাই যেন হতবাক হয়ে গেছে। বাবা, আমার কোনো টাকার প্রয়োজন নেই, আমার শুধু তোমাদের প্রয়োজন, তুমি এমন কঠিন সিদ্ধান্ত নিও না প্লিজ বাবা, তাওহিদ হাত জোর করে অনুরোধ করছে। তোমার জীবনে আমাদের কোনো প্রয়োজনীয়তা নেই, তুমি স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকো, যেটা তোমার স্ত্রী চায়, একজন স্বামী হিসাবে স্ত্রীকে সুখী করা তোমার দায়িত্ব এবং কর্তব্য, আমার আর কিছুই বলার নেই, তোমরা এখন আসতে পারো। তাওহিদ দৌড়ে গিয়ে বড় মার পায়ে পড়ে। বড় মা, সন্তান কোনো ভুল করলে বাবা মাকেই তাদের সেই ভুল সংশোধন করে দিতে হয়, প্রয়োজনে শাস্তিও দিতে হয়, আমার ক্ষমাও বাবা মাই করতে পারে, আমি ভুল করেছি বড় মা, আমাকে এই শাস্তি বাদে যে কোনো শাস্তি দাও, আমার কোনো আপত্তি নেই, তবু এই বাড়ি থেকে আমাকে দূরে থাকতে বলো না। তাওহিদ ডুকরে কেঁদে ওঠে। মীরা তাওহিদের কান্না দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে।
ওর একটা সামান্য কথাই যে এত কিছু ঘটবে তা ওর কল্পনায়ও ছিল না। কিন্তু নীরা জানে না ওর কাছে যেই কথা সামান্য এই বাড়ির সকলের কাছে তা ক্ষমাহীন অপরাধ। ওঠ বাবা, তুই কাঁদছিস কেন? তোর বাবা মা কি বললো না বললো তাতে এইভাবে রিয়্যাক্ট করছিস? রেগে গেলে বাবা মা এমন অনেক কিছুই বলে। তুই আ আফরোজা নাজনীন কথাটা শেষ করতে পারে না। সানাউল রাশেদিন তাকে টেনে নিয়ে যান নিজের রুমে। তোমাকে ওদের ভেতরে কথা বলতে কে বলেছে? আরও অপমানিত হতে চাও? এত মহান হওয়ার দরকার নেই। জীবনে কি পেয়েছ মহানুভবতা দেখিয়ে? সানাউল রাশেদিন তার স্ত্রীকে রুমে নিয়ে যেতে যেতে কথাগুলো বলেন। আসলে তিনি তার প্রাণপ্রিয় স্ত্রীর এইরূপ অপমান সহ্য করতে পারেননি। তুমি খুশি বড় মাকে চূড়ান্ত অপমান হতে দেখে? তুমি কেমন পুরুষ যে তার স্ত্রীকে শাসন করতে পারে না? একজন পুরুষের কাছে মা এবং স্ত্রীর আসন আলাদা। তোমার স্ত্রী তো সেই হিসাবে ভুল করেছে। যেই মেয়ে একজন মা আর একজন স্ত্রীর সম্পর্কের সমীকরণ করতে পারে না, সে কি আদৌ কারোর স্ত্রী হওয়ার যোগ্য? কিছুদিন আগে অবধি ভেবেছি তোমার সাথে দেখা হলে তোমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব ভুল আর সঠিক কি। আজ সেই দিনও এসেছে। কিন্তু জানো, আজ রুচিতে বাজছে তোমার সাথে কথা বলতে। যে পুরুষ স্ত্রীর বর্বর আচরণের স্বাদ দেয় সে সত্যিকারের পুরুষ কিনা তাতেও আমার সন্দেহ আছে। তবে তোমার স্ত্রীকে একটা কথা পরিষ্কারভাবে বুঝিয়ে দাও, কুহুকে নিয়ে ভবিষ্যতে আর একটা কটুবাক্য উচ্চারণ করলে আমি তার জিভটা কেটে ফেলব। আর রইল বড়মার বিষয়, সে আমার কাছে মায়ের থেকেও বেশি, তাই এই ভুল ভবিষ্যতে আর যেন না হয়। তাহমিদের গলায় কিছু একটা ছিল যা শুনে নীরার অন্তরাত্মা কেঁপে ওঠে। তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমার লাগেজ নিয়ে এক্ষুনি বেরিয়ে যাও। কথাটা বলেই শফিউল রাশেদিন তার মায়ের রুমের দিকে পা বাড়ান, যেখানে কিছুক্ষণ আগে কুহু গেছে। মা, তুমি এইভাবে চুপ করে থেকো না, বাবাকে বোঝাও, আমি তোমাদের না দেখে থাকতে পারবো না। তাহমিনা আক্তারে নিশ্চুপ। আহ তাহমিদ, কি শুরু করেছো বলো তো? তারা চান না আমরা এই বাড়িতে থাকি, তবে তোমার কিসের এত টান? আমি লাগেজ নিয়ে আসছি, এক্ষুনি বেরোবো। তোমার এত আদিক্ষেতা কিসের তা আমি ভেবে পাই না। সেই তো ট্রিপিক্যাল একটা পরিবার, তবুও সবার কিসের এত অহংকার তা আজও বুঝলাম না। মীরা কথার মধ্য দিয়ে তাওহিদকে উস্কে দেয়। আমাদের এই ট্রিপিক্যাল পরিবার নিয়ে আমরা গর্ববোধ করি। এখানে সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ আছে, ভালোবাসা আছে, একতা আছে, আর বিপদে পাশে থাকার প্রবণতা, যেগুলো তোমাদের মতো মেয়েদের সাথে যায় না। তুমি শুধু ভাঙতেই শিখেছ, গলার মধ্যেও যে সুখ আছে তা তুমি জানো না। তবে ভাঙতে ভাঙতে এমন যেন না হয় যেখানে নিজেরই কোনো ঠাই থাকবে না। তাহমিদ না চাইতেই কথাগুলো বলে ওঠে। তাহমিদ, তুই মাকে একটু বোঝা না, মা কবে থেকে এতটা নিষ্ঠুর হলো? আমার মেয়েটা তোদেরকে খুব ভালোবাসে, এখানে না আসলে ও কষ্ট পাবে, ওকে আমাদের বেঁধে রাখার সাধ্য নেই। দোয়া করি তোর মেয়ে যেন তার মায়ের মতো না হয়। আর যাই করিস, ওকে অন্তত সুশিক্ষাটা দিস। তবে কি জানিস, মায়া কাটাতে হলে একেবারে গোড়া থেকেই কাটতে হয়, নতুবা সেই গোড়া থেকেই নতুন করে আবারও মায়ার জন্ম নেয়। আমিও চেষ্টা করব একেবারে গোড়া থেকে মায়াটা কাটানোর। যে মায়া সারা জীবন শুধুই ভোগাবে, লাভ কি সেই মায়ার বাঁধনে জড়িয়ে? আর কি বললি, আমি নিষ্ঠুর হলাম কবে থেকে? নিষ্ঠুর আমি হইনি, আমি শুধু মা হওয়ার পাপ মোচন করছি। এতেই যদি আমি নিষ্ঠুর উপাধি পাই তাতে আপত্তি নেই। এতক্ষণে কাঠিন্যের মুখোশ খুলে যায় তাহমিনার মুখ থেকে, হু হু করে কেঁদে ওঠেন তিনি। এত কিছুর পরও নীরার মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই দেখে তার কষ্ট আরও দ্বিগুণ হয়। কুহু বিছানায় বসে কাঁদছে, কেন তার সাথেই সবসময় এমন হয়? আজ মনে হচ্ছে ছোট মা সবসময় অপয়া বলতো, তা সে ঠিকই বলতো, অপমান যেন কিছুতেই ওর পিছু ছাড়ে না। কুহু মা, বিকেল হয়ে গেছে, অথচ তুমি আমাকে চা দিলে না, দুদিন পরেই তো চলে যাবা। এই দুইটা দিন কি তোমার হাতের চাটা পান করতে চাইলে খুব অপরাধ হবে? শফিউল রাশেদিন কুহুর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করলেন। কুহু ওনার আগমন টের পেয়ে চোখের পানি মুছে নেয়। এখনই চা পান করবে না আঙ্কেল?
আসলে কুহু এখন বাইরে যেতে চাচ্ছে না, ড্রয়িং রুমে সবাই বসে আছে, এখন সেখানে যেতে ওর মন সায় দিচ্ছে না। আমি তোমার আঙ্কেল হই, জানো তো মা, বড় সাত করে বড় ছেলের বিয়ে করিয়েছিলাম। একটা মেয়ের আফসোস সবসময়ই ছিল, ভেবেছিলাম বড় ছেলের বউ আসলে তাকে আমি মেয়ের মতো করেই রাখব, কিন্তু দুর্ভাগ্য সে বৌমা হয়ে থাকতে চাইল, মেয়ে আর হলো না। তারপর ফাইনালি যখন জানলাম তুমি আমার ছোট ছেলের বউ হচ্ছ, তখন ভীষণ খুশি হয়েছিলাম। এবার একটা মেয়ে আমি সত্যিই পাব, কিন্তু তুমিও দেখছি আমাকে আগে থেকেই পর ভাবছ। আমার বাবা ডাক শোনার ইচ্ছে, কিন্তু তুমি আঙ্কেল ডাকছ। কুহু শফিউল রাশেদিনের এমন কথায় বেশ বিব্রত হয়। তিনি বাবা ডাকতে বলছেন, কিন্তু বিয়ের আগে এই রূপ সম্ভাষণ কিভাবে ও করবে, একটু তো লজ্জা লাগছে। শফিউল রাশেদিন বুঝতে পারছেন কুহুর তাকে বাবা ডাকতে কতটা লজ্জা বোধ করছে, তাই তিনি কুহুর লজ্জা ভাঙাতে দৃঢ় প্রতিজ্ঞ হন। থাক মা, তোমার যদি আমাকে বাবা ডাকতে সমস্যা হয় তাহলে আমাকে বাবা ডাকতে হবে না, তোমাকে জোর করার অধিকার আমার আসলে নেই, তুমি বরং বাবা না ডেকে চাইটা নিয়ে আসো আমার জন্য। শফিউল রাশেদিনের এমন কথা শুনে কুহুর বেশ কষ্ট হয়, তিনি তো শুধু বাবা ডাকটাই শুনতে চেয়েছেন, এটা তো অন্যায় নয়। বেশ কিছুক্ষণ দ্বিধার দোলা চলে দুলে কুহু মুখ খোলে, আপনি একটু অপেক্ষা করুন বাবা, আমি চা নিয়ে আসছি। কুহুর মুখে বাবা ডাকটা শুনে শফিউল রাশেদিনের মুখে সুখের হাসি ফুটে ওঠে। একটু আধটু অভিনয় থেকে যদি ভালো কিছু হয়, তবে মাঝে মধ্যে এমন অভিনয় করা যেতেই পারে। মা গো, তুমি তোমার মাকে মানে তাহমিনাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত করে দিও, তাহলে গরম মাথাটা ঠান্ডা হবে। আসলে শফিউল রাশেদিন কুহুর মন ভালো করতে চাইছেন। আচ্ছা বাবা, কুহু হেসে জবাব দেয়। শফিউল রাশেদিন কুহুর মুখে পুনরায় বাবা ডাক শুনে ওর বুকে জড়িয়ে নেয়, কেঁদে ওঠে হু হু করে। অনেকদিন পর আজ যেন তার বুকটা জোড়ালো। কুহু ড্রয়িং রুমে পা রাখতেই দেখল সেখানে তাওহিদ, তাহমিদ এবং তাহমিনা আক্তার নীরা দাঁড়িয়ে আছে। তাওহিদ বারবার তার মাকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু তাহমিনা আক্তার তার ছেলের কথা শুনতে ইচ্ছুক নন। কুহু দ্রুত পায়ে রান্নাঘরে আসে, চুলায় পানি বসিয়ে দেয়। তাহমিদ আর চোখে কুহুকে রান্নাঘরে যেতে দেখল, কুহুকে দেখেই ওর ঠোঁটে হাসি ফুটে ওঠে, মেয়েটার জন্য বড্ড চিন্তা হচ্ছিল। নীরা চাইছে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যেতে, আজ যখন একবারেই একা থাকার সুযোগ এসেছে ও সেটা কিছুতেই হাতছাড়া করতে চায় না। ও কখনোই চায়নি শ্বশুর বাড়িতে থাকতে, এমনকি এটাও চায় না শ্বশুর শাশুড়ি ওর কাছে গিয়ে থাকুক, ও চাই ওর ফ্ল্যাটে নিজের মতো করে থাকতে। নীরা বরাবরই উচ্চবিলাসী স্বভাবের, সেই সাথে স্বাধীন চেতা, শ্বশুর বাড়িতে থাকলে তাদের সাথে যোগাযোগ রাখলে স্বাধীনতায় বাধা আসতে পারে, এটা ভেবেই সে দূরে থাকতে চায়, যেখানে শুধু তার বাবা মা ভাই বোনেরাই আসবে। তাওহিদ বারবার ওর মায়ের কাছে ক্ষমা চাচ্ছে, কিন্তু তাহমিনা আক্তার তার সিদ্ধান্তে অটল দিয়ে থাকেন। যেখানে তোর বউ চাইছে না এই বাড়িতে থাকতে, সেখানে তুই এমন নাছোড়বান্দার মতো করছিস কেন বলতো? বউকে প্রশ্রয় দেওয়ার সময় কিংবা অন্যায় যখন করছিস তখন একবারও মনে পড়েনি? আমার যা বলার আমি বলে দিয়েছি, এরপর যদি তুই না যাস তবে আমাকেই এই বাড়ি ছাড়তে হবে। মা, তুমি আমাকে এইভাবে বলছো, এতে তোমার কষ্ট হচ্ছে না? আমি সবসময় তোমার আদরের ছেলে ছিলাম। না, আমার কোনো কষ্ট হচ্ছে না, অনেক লেখাপড়ার সুবাদে একটা প্রবাদ তোর জানা থাকার কথা, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, আশা করছি আর কিছু বলতে হবে না। তাহমিদ আজকে ওর মায়ের এই রূপ দেখে অবাক হয়ে গেছে, তার শান্ত ধীর স্বভাবের মা আজ এইভাবে গর্জে উঠল। যেই মা কখনো কারোর সাথে উচ্চস্বরে কথা বলেনি, আজ সেই মানুষটা এতটা রিয়াক্ট করল। তাওহিদ বুঝতে পারছে কিছুতেই মায়ের সিদ্ধান্ত বদলাবে না, তাই স্ত্রী সন্তানকে নিয়ে বেরিয়ে যায়। তোর দাদিমাকে রেখে কোথাও যাবে না বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। নাতনির কান্না দেখে তাহমিনা আক্তারের বুকটা ফেটে যাচ্ছে। তিনি যতই না বলুক না কেন মায়া গোড়া থেকে উপড়ে ফেলবেন, কিন্তু তিনি নিজেও এটা জানেন তা কখনোই হবার নয়। এই নাতনি তার প্রাণ, তিনি নাতনির থেকে দূরে থাকলেও প্রতিদিন ভিডিও কলে কথা বলেছেন দূরের সাথে,
পিচিটাও কত আবদার নালিশ জানিয়েছে দাদিমার কাছে। ভিডিও কলে থাকা অবস্থায় কত বায়না ধরেছে, যতই দূরে থাকুক না কেন দূরের সব আবদার তিনি পূরণ করেছেন। ওরা কুঞ্জছায়ার সীমানা পেরোলে তাহমিনা আক্তার তার রুমে এসে অঝরে কাঁদতে থাকেন। তাহমিদ বুঝতে পারে তার মা ভেতরে যেয়ে কাঁদছে, কিন্তু সেই মায়ের কাছে না যে ড্রয়িং রুমেই বসে থাকে। কুহু শরবত নিয়ে তাহমিনা আক্তারের রুমের দিকে যেতেই তাহমিদ ওকে নিজের কাছে ডাকে। হাতে কি শরবত? মার জন্য নিয়ে যাচ্ছি। কার জন্য? কুহুর মুখে মা শব্দটা শুনে তাহমিদ ধান্দে পড়ে যায়। যেটা শুনছেন সেটাই, আপনার মাকেই মা বললাম তো। অবশেষে, যাই হোক, গ্লাসটা আমাকে দাও, গলা শুকিয়ে গেছে, মাকে কিছুক্ষণ পরে দিও, এখন মা একটু একা থাকুক। সেই রাতে কারোরই আর খাওয়া হলো না। সকলের মন খারাপ থাকায় সন্ধ্যার পরপরই যে যার রুমে ঢুকে যায়। তাহমিনা আক্তারের রাত কাটল নির্ঘুম। বারবার তাওহিদের অনুনয় মাখা কথাগুলো অসহায় চেহারা চোখের সামনে ভাসছে। তুরের কান্নার কথা মনে হলেই বুকের ভেতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। তিনি ভেবে পান না মেয়েরা কেন এত বেহায়া হয়। সন্তান হাজার অপমান করার পর, হাজার অবহেলা করার পরও কেন তাদের জন্য দোয়া বই, কোনো অন্য কিছু আসে না? তাওহিদ নিয়মিত বাড়ির সবার কাছে ফোন করে, কিন্তু ওর নাম্বার দেখলেই কেউই ফোনটা রিসিভ করে না। তাহমিনা আক্তার সবাইকে নিষেধ করে দিয়েছেন কেউ যেন ওর ফোন রিসিভ না করে। আফরোজা নাজনীন এর ইচ্ছে হওয়া সত্ত্বেও তাহমিনা আক্তারের কথায় তাওহিদের ফোনটা রিসিভ করেন না। দৃষ্টি মামা শ্বশুরের বাড়িতে খুব হৈহুল্লোড় করে কাটায়। সাত দিন সেখানে কাটিয়ে বাড়িতে ফেরে। দুই দিন পর ফুলতলা যেতে চাইলে ওর শাশুড়ি বাদ সাধে। তার একটাই কথা, সাত দিন বেড়ানোর পর আবার কিসের বাপের বাড়ি যাওয়া? এক মাসের আগে বাপের বাড়ি যাওয়া হবে না। শাশুড়ির কথা শুনে দৃষ্টির মনটা খারাপ হয়ে যায়। কতদিন হয়েছে বাবার বাড়িতে যায়নি। এরপর আবার মায়ের গহনা এনেছে, 15 দিন হয়ে গেছে। গহনাগুলো ফেরত দেওয়ার জন্য হলেও তো ফুলতলা যাওয়া দরকার, কিন্তু শাশুড়ির সাথে সাথে সবুজও বেঁকে বসেছে, এক মাসের আগে সেখানে যাওয়া হবে না। বাধ্য হয়ে দৃষ্টি গহনাগুলো আলমারির মাঝে গোপন সিন্দুকে রাখে। আলমারিটা ভালোভাবে লক করে চাবি ড্রেসিং টেবিলের গোপন কুঠুরিতে রেখে দেয়। যেই কুঠুরির খোঁজ এই বাড়ির কেউ জানে না। 3 দিন পর দৃষ্টি ওর শাশুড়ির সাথে পাশের গ্রামে যায়। ওর শাশুড়ির খালা মারা গেছে, সেজন্যই ওরা সকাল সকাল রওনা দেয়। ওর শ্বশুরের ইউনিয়ন পরিষদের কাজ থাকায় সে যাবে, তাই দৃষ্টি ওর শাশুড়ির সাথে গিয়েছে। ওদের ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়ি তালাবদ্ধ রেখে গিয়েছিল দৃষ্টির শাশুড়ি, কিন্তু গেটের সামনে এসে ওদের দম বন্ধ হবার জোগাড়। মেন গেটের তালা ভাঙা। ওরা হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। পরপর 3টা ঘরের তালা ভাঙা দেখে দৃষ্টির শরীর যেন অবশ হয়ে আসছে, কারণ 3টা ঘরের মধ্যে তার ঘরও আছে। দৃষ্টি দৌড়ে ওর রুমে ঢোকে, উদ্ভ্রান্তের ন্যায় এদিকে ওদিকে তাকায়। আলমারির দিকে চোখ পড়তেই ওর হার্টবিট থেমে যায়। আলমারির লক ভাঙা দেখে এলোমেলো পায়ে সেই দিকে এগোয়। দুর্বল হাতে আলমারির দরজাটা খুলে সেখানে গহনা রেখেছিল, প্রথমে সেইখানে হাত দেয়। সাথে সাথেই ওর বুকটা ফেটে কান্না আসে। ভালো করে হাতলাতে শুরু করে, কিন্তু গহনার জায়গাটা ফাঁকা। এবার দৃষ্টি হাউমাউ করে কাঁদতে শুরু করে। আলমারির ভেতর থেকে সমস্ত কাপড় চোপড় নামিয়ে তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু গহনার বাক্সের টিকিটিও নজরে আসে না। দৃষ্টির কান্না শুনে শাশুড়ি দৌড়ে আসে। দৃষ্টিকে পাগলের ন্যায় করতে দেখে কি হয়েছে জিজ্ঞাসা করে। দৃষ্টি জানায় গহনার বাক্স কোথাও নেই, ওর শাশুড়ির টাকাও খোয়া গেছে। এমনিতেই তার উপরে দৃষ্টির গহনা নেই এই কথা শুনে আহাজারি করতে শুরু করে। দৃষ্টির সাথে মিলে পুরো ঘর খুঁজে কোথাও পায় না গহনার বাক্স। দৃষ্টির কাছে আর বিলাপ করছে, ওর বাবাকে না জানিয়ে মা গহনাগুলো দিয়েছে, এখন সেগুলো ফেরত দিতে না পারলে ওই বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। গহনার শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টি অজ্ঞান হয়ে যায়। ওর শাশুড়ি এবার পড়েছে বিপদে, বাড়িতে কোনো পুরুষ নেই, তার উপরে এইভাবে মেয়েটা অজ্ঞান হয়ে গেল, এবার কি করবে সে? দৃষ্টি মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর শাশুড়ি দৃষ্টির চোখে মুখে একটু পানির ছিটা দেয়, তবুও ওর জ্ঞান ফেরে না। অবশেষে ভদ্র মহিলা বিরক্ত হয়ে দৃষ্টিকে ওই অবস্থায় ঘরে রেখে নিজের ঘরে চলে যায়। তার মোটেও ইচ্ছা নেই দৃষ্টির সেবা করার।
কতক্ষণ এইভাবে পড়েছিল তা দৃষ্টির জানা নেই, চোখ খুলে নিজেকে মেঝেই আবিষ্কার করে সে। মাথা ভার হয়ে আসে, অনেক কষ্টে মেঝে হাতড়ে উঠে বসে, এদিকে ওদিকে তাকিয়ে বুঝতে পারে ঘরে সে সম্পূর্ণ একা। ঠিক তখনই পুনরায় মনে হয় গহনার কথা, আবারও ডুকরে কেঁদে ওঠে। কি জবাব দেবে মায়ের কাছে, কিভাবে জানাবে তাকে যে গহনাগুলো চুরি হয়েছে? কিছুতেই ভাবতে পারছে না দৃষ্টি, অনেক কষ্টে উঠে দাঁড়ায়, হাত ব্যাগ থেকে ফোনটা বের করে সবুজের নাম্বারের ফোন করে। রিং হয়েই যাচ্ছে কিন্তু সবুজ ফোনটা রিসিভ করে না। বেশ কয়েকবার ফোন দেয় দৃষ্টি কিন্তু সবুজ একবারও রিসিভ করে না। দৃষ্টি বাইরে এসে দাঁড়ায়, ওর শাশুড়ির ঘরের দরজার দিকে তাকিয়ে দেখতে পেল দরজা ভেতর থেকে লাগানো। দৃষ্টি মনমরা হয়ে ভাবতে থাকে, তারা কিভাবে পারল এই অবস্থায় ওকে একা ঘরে ফেলে রাখতে? এদিকে দুপুর থেকে না খাওয়া শরীর বেশ দুর্বল লাগছে, ক্ষুধাও লেগেছে। খাবার ঘরে এসে দেখল টেবিলে এক বাটি আলু ভর্তা আর ছোট্ট এক বাটিতে করে এক মুঠো ভাত রাখা আছে। দৃষ্টি হাত ধুয়ে এসে ভাতটুকু খেয়ে নেয়, ধীর পায়ে নিজের ঘরে আসে, খাটে বসে নানান চিন্তা করতে থাকে। কে করলো এমনটা? এই বাড়ির মানুষজন ছাড়া কেউই জানতো না গহনাগুলো কোথায় আছে, আর চেয়ারম্যান বাড়িতে চুরি করার সাহস কার হতে পারে? দৃষ্টির ভাবনার মাঝেই ওর ফোনটা বেজে ওঠে। দৃষ্টি ফোনটা হাতে নিয়ে দেখল সবুজের নাম। দৃষ্টি ফোনটা রিসিভ করে সবুজকে সবটা জানায়। সবুজ দৃষ্টির কথা শুনে চমকে ওঠে, সে জানায় আগামীকাল দুপুরের আগেই ও চলে আসবে, এরপর দৃষ্টিকে নিয়ে থানায় যাবে। সবুজ এইরকম অনেক আশ্বাস দিল দৃষ্টিকে। পরের দিন সবুজ বাড়িতে এসে দৃষ্টিকে নিয়ে থানায় যায়, অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করে। দৃষ্টি ওর মাকে জানালে সে গহনার শোকে আহাজারি করতে থাকে, সেই সাথে তার ভয়ও হয় তার স্বামী জানলে কি হতে পারে এই ভেবে। অনেক ভেবে চিনতে শিউলি কায়েসকে কিছু না বলার সিদ্ধান্ত নেয়, সেই মতো দৃষ্টিকেও জানিয়ে দেয়। কুহু কসিং থেকে এসে বাসায় কাউকে দেখল না। শিক্তা কসিং শেষে ওর এক বান্ধবীর সাথে শপিংয়ে গেছে, ও কুহুকেও যাওয়ার জন্য অনেক সেধেছে কিন্তু কুহু যায়নি। ও বাসায় এসে কলিং বেল দিতেই লক্ষ্য করল দরজা খোলাই রয়েছে। কোনো কিছু না ভেবে ও ভেতরে ঢোকে, ওপরে এসে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে নিচে এসে ফুপুকে ডাকতে থাকে, কিন্তু ফুপু সাড়া দেয় না। এরপর একে একে তাহমিনা কিংবা দিদুনকে ডেকেও লাভ হয় না। পরে গেটম্যানকে জিজ্ঞাসা করে জানতে পারে তাহমিনা আক্তার দিদুনকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছে, আর ফুপু গিয়েছে ছোট ফুপুর বাসায়। তাহমিদ কোথায় তা তিনি বলতে পারলেন না। কুহু অবাক হয়ে ভাবে বাসায় কেউ নেই অথচ দরজা খোলা, এত বড় ভুল ফুপু কিংবা তাহমিনা আন্টি করেছে? এত বড় বাড়িতে একা থাকতে কুহুর একটু ভয় করছে। ও ভালোভাবে দরজা লক করে রান্নাঘরে এসে খাবার নিয়ে ডাইনিং রুমে আসে। কালো জিরার ভর্তা দিয়ে ভাত মাখিয়ে কেবলমাত্র মুখে দিয়েছে, তখনই পেছন থেকে কারোর আওয়াজ পায়। ভয়ে কুহুর কলিজাটা লাভ দিয়ে বাইরে আসতে চায়, ও কাঁপছে। কে এসেছে পেছনে? মনে মনে আল্লাহকে ডাকতে থাকে, সাহস করে উঠে দাঁড়ায়। পেছনে ফিরতেই কেউ হঠাৎ ওকে আলতো করে জড়িয়ে ধরে, আজকে আবার পড়ে যেও না, আমাকে রেখেই খাচ্ছ, একটুও মায়া দেয় নেই আমার জন্য। নেশাতুর কণ্ঠ কানে আসতেই কুহু বুঝল ব্যক্তিটিকে। ও সেই অবস্থায় হেসে উত্তর দেয়, আমি কি জানি আপনি বাসায় আছেন? জানলে নিশ্চয়ই আপনাকে না ডেকে খেতে বসতাম না, কিন্তু এইভাবে ভূতের মতো পেছন থেকে এসে দাঁড়িয়েছেন কেন? জানেন আমি কত ভয় পেয়েছি? আমি ভূত হই আর দৈত্য দানব হই, সব রূপেই আমি তোমার, তাই এখন থেকে অভ্যাস করে নাও। হুটহাট তোমার সামনে পেছনে আশেপাশে আমি ছায়ার মতো যখন তখন হাজির হব, এখন আমাকে একটু খাইয়ে দাও তো। মেডিকেলের থেকে এসেই ঘুমিয়েছি তাই খাওয়াও হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আমি খাইয়ে দিব? মানেটা কি? কেন খাইয়ে দিলে সমস্যা কি? নেহাতে বড় মা নেই তাই তোমাকে বলছি, তাছাড়া আমার কি দরকার ছিল তোমার হাত থেকে খাওয়ার? এই কি দিয়ে খাচ্ছ তুমি? এটা রেখে মাংস নিয়ে আসো, জলদি করো। তাহমিদ ঠেলে কুহুকে রান্নাঘরে পাঠিয়ে দেয়। কুহু মাংসের বাটিটা নিয়ে এসে দেখল তাহমিদ ওর পাশের চেয়ারেই বসেছে। কুহু বাটি রাখতেই তাহমিদ ওর হাত ধরে চেয়ারে বসিয়ে দেয়। প্লেটে আরেকটু ভাত নিয়ে কয়েক টুকরা মাংস
আর একটু ঝোল নেয়। এবার খাইয়ে দাও বলেই হা করে তাহমিদ। বাধ্য হয়ে কুহু কাঁপা কাঁপা হাতে তাহমিদের মুখে খাবার তুলে দেয়। এভাবে সুখ দুঃখ হাসি কান্নায় অতিবাহিত হয় আরও কিছুদিন। যে যার মতো করে চলছে, নিয়মের কোনো পরিবর্তন হয়নি, ভাটা পড়েনি ভালোবাসায়। এইচএসসির রেজাল্ট দিয়েছে, কুহু শিক্তা দুজনেই GPA 5 পেয়েছে। কুহু ও শিক্তা বোর্ডের মেধা তালিকায় যৌথভাবে চতুর্থ হয়েছে। দুই মেয়ের এইরূপ অর্জনে সবাই খুব খুশি। নাজমা পারভীন ছুটে এসেছেন চিটাগাং থেকে, দুজনকে অনেক কিছু গিফট করেছেন। কায়েসও এসেছিল, মেয়ে আর ভাগ্নির জন্য দুই হাত ভরে জিনিসপত্র এনেছে। বাদ যায়নি শাহানা সুলতানা ও তাহমিনা আক্তারও। তারা সবাই ওদের দুজনকে নিজেদের পছন্দ মতো শপিং করিয়ে দিয়েছেন। সবাই ওদেরকে নানান রকম গিফট করলেও তাহমিদ শুধু শিক্তাকে গিফট করেছে, কুহুকে কিছুই দেয়নি। শিক্তা এই নিয়ে তাহমিদকে খুব খোঁচাচ্ছে, কুহুকে কেন খেয়ে সে কিছু দিল না। কিন্তু তাহমিদ মুখে কুলুপ এঁটে বসে রয়েছে। এতে অবশ্য কুহুর কোনো আফসোস নেই। ও ভালো করেই জানে তাহমিদ নিশ্চয়ই কোনো কিছুর প্ল্যান করেছে। রেজাল্টের পর কুহু এবং শিক্তা পড়াশোনায় আরও মনোযোগী হয়। তাহমিদ মাঝে মধ্যে দুজনকেই পড়াচ্ছে, এটা সেটা দেখিয়ে দিচ্ছে। কুহুদের সাথে তাহমিদও যেন কোমর বেঁধে লেগেছে। যেভাবেই হোক ওদের ভালো কোথাও চান্স পেতে হবে। ওরা কয়েক জায়গায় অ্যাডমিশন দেয়। তাহমিদ ওদের নিজের নিয়ে গিয়েছে অ্যাডমিশন দিতে। সবখানেই ওরা বেশ ভালো পরীক্ষা দিয়েছে। রেজাল্টের পর দেখা গেল কুহু ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। শিক্ষাও 3 বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। তবে ওর ইচ্ছে ছিল মেডিকেলে পড়ার, কিন্তু মেডিকেলে চান্স পায় না বেচারি। এতে ওর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সবার সাথে আলোচনা করে ওরা সিদ্ধান্ত নেয় দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। কুহু পদার্থবিজ্ঞান এবং শিক্তা রসায়ন বিভাগে ভর্তি হয়। কুহু ফুফুদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয় ও এখন থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো ফ্ল্যাট নিয়ে সেখানে থাকবে। বিয়ের আগে এইভাবে শ্বশুরবাড়িতে থাকাটা খুব ভালো দেখায় না। আফরোজা নাজনীন তার পরিবারের এই কথাটা জানালে সবাই তার বিরুদ্ধে যায়। তারা কেউই কুহুকে অন্য কোথাও থাকতে দিতে রাজি নয়। তাহমিদ একদম বেঁকে বসেছে, ও কিছুতেই চায় না কুহু এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকুক। কিন্তু কুহুর জেদের কাছে সবাই হার মানতে বাধ্য হয়। শাহানা সুলতানা ও আনান মিলে কুহুর জন্য একটা ফ্ল্যাট পছন্দ করেন, যেটা তার ছোট ননদের। এটা কুহুর জন্য বেশ নিরাপদও হবে। 5তলা বিল্ডিংয়ের 2তলা ছাড়া সবগুলো ফ্ল্যাটই ভাড়া দেওয়া। 2তলায় শাহানা সুলতানার ননদের পরিবার থাকে। 2তলার একপাশে 2টা বেডরুম, একটা কমন বাথরুম আর এবং বেডরুমের সাথে লাগোয়া বারান্দা। শাহানা সুলতানার ননদ এই অংশটা রেখেছিলেন তার শ্বশুরবাড়ি থেকে চিকিৎসার জন্য আসা আত্মীয়দের জন্য। গ্রাম থেকে অনেকেই চিকিৎসার জন্য ঢাকায় আসলে এখানেই থাকতো। পরে ধীরে ধীরে তারা 2তলা বিল্ডিংয়ের 5তলা করেন এবং নিচে 2টা রুম আর বাথরুম আত্মীয়দের জন্য বরাদ্দ রাখেন। তাই দোতলার এই অংশটাই ফাঁকা হয়ে যায়। তার ছেলেমেয়েরা দেশের বাহিরে থাকায় এত বড় ফ্ল্যাট তাদের দরকার হয় না। শাহানা সুলতানা ননদকে রাজি করান কুহুর থাকার জন্য রুম 2টা দিতে। পরে শাহানা সুলতানা ননদ 2টা রুমের মধ্যে ছোট রুমটাকে রান্নাঘর এবং ডাইনিংয়ের জন্য ব্যবস্থা করে দেন। ক্লাস শুরু হওয়ার 10 দিন পর কুহু ফ্ল্যাটে চলে আসে। ওর চলে আসাতে সবার মনটা খারাপ হয়ে গেছে। কুহু আসার সময় তাহমিদকে দেখতে পায়নি। কুহু যেদিন থেকে জানিয়েছে ও আর কুঞ্জ ছায়ায় থাকবে না, তারপর থেকেই তাহমিদ কুহুর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। কুহু বুঝতে পারে তাহমিদ ওর ওপরে রাগ করেছে, কিন্তু ও নিরুপায়। এভাবে বিয়ের আগে এই বাড়িতে থাকতে ওর খারাপ লাগে। তাহমিদ কুহুর সাথে কথা বলছে না, এটাতে কুহু বেশি কষ্ট পাচ্ছে। কয়েকবার তাহমিদের সাথে কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। উপায় না পেয়ে দেখে কুহু তাহমিদকে অনেকবার ফোন করেছে, কিন্তু তাহমিদ একবারও রিসিভ করেনি। উল্টো ওর নাম্বারটা ব্লক করেছে। বিষণ্ন মনে কুহু কুঞ্জ ছায়ার সীমানা ত্যাগ করে। যাওয়ার আগে একটিবার তাহমিদের সাথে কথা বলার প্রয়োজন ছিল, তার ভুল ভাঙানোর প্রয়োজন ছিল। আজ সকালে মেজো ফুফু ফোন করে জানিয়েছেন আগামী সোমবার সকালেই তিনি ঢাকায় আসছেন। দুই বোনের সাথে দেখা করে সেদিন দুপুরেই তিনি ফুলতলার পথে রওনা দিবেন। তিনি সাথে করে কুহুকে নিতে চান। আফরোজা নাজনীন ছোট বোনের গ্রামে যাওয়ার কথা শুনে নিজেও সেখানে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। তিনি সানাউল রাশিদিনকে জানালেন, সেই সাথে তাহমিদকে বলেন
কুহুকে নিয়ে তারা ফুলতলা যাবেন। কুহু এই বাসা থেকে চলে যাওয়ার পর তাহমিদ ওর বিষয়ে কোনো কথা বলে না, তাই বড় মার কথায় কোনো প্রতিক্রিয়াও জানায় না। সোমবার সকালে নাজমা পারভীন কুহুকে নিয়ে প্রথমে বড় বোনের বাসায় আসলেন। কুহু এখানে এসেই তাহমিদের খোঁজ করে, কিন্তু তার দেখা পায় না। সে নাকি খুব সকালেই কোথায় বেরিয়েছে। কষ্টে কুহু কেঁদে ফেলে। সবার সাথে দেখা করে ঘন্টা দুয়েক পর তারা বেরিয়ে পড়েন শাহানা সুলতানার বাড়ির উদ্দেশ্যে। সেখানে তিন বোন মিলে কিছুক্ষণ কাটান। শাহানা সুলতানার বাবার বাড়িতে যাওয়ার ইচ্ছে থাকলেও আরশির জন্য যেতে পারছেন না, ওর সামনে পরীক্ষা আছে, তাই মেয়েকে রেখে তিনি যেতে চাইছেন না। শাহানা সুলতানার বাসায় দুপুরের খাবার খেয়ে তারা রওনা দেন ফুলতলার দিকে। রাস্তায় জ্যাম থাকায় তাদের অনেক দেরি হয়ে যায়। ফুলতলা পৌঁছাতে রাত 8টার বেশি বেজে যায়। দুই বোনকে হঠাৎ বাড়িতে দেখে কায়েস তো অবাক হয়ে গেছে। ওরা সবার সাথে কুশল বিনিময় করে। এরপর কায়েস বাজারে যেতে চায় বোনেদের জন্য খাবার আনতে। তারা রাতের খাবার খাওয়ার পরপরই কুহুরা এসেছে। তবে শিউরি রান্না করার জন্য রান্নাঘরে যেতে লাগলে আফরোজা নাজনীন তাকে নিষেধ করেন, কারণ তারা হোটেল থেকে খাবার কিনে এনেছেন। তাদের আসতে রাত হবে বুঝতে পেরেই খাবার নিয়েছেন। রাতে ফুপুদের কাছে শুয়েছে কুহু। ফুপুরা সেই কখন ঘুমিয়েছে, কিন্তু ওর চোখে ঘুম নেই। অনেকদিন যাবত তাহমিদের সাথে ওর দেখা নেই। আজ আসার সময়ও ওর দেখা পায়নি। যে মানুষটা ওকে একদিন না দেখলে অস্থির হয়ে যায়, একদিন কথা না বললে ছটফট করে, সেই মানুষটাই আজ 1.5 মাস যাবত আড়ালে। এত রাগ করেছে সে। কুহু তাহমিদের কথা মনে করে ফুপিয়ে কেঁদে ওঠে। এখন যে তাকে ফোন করবে সেই উপায়ও নেই। তাহমিদ ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। গত রাতে যখন শুনেছিল আজ কুহু আসবে, তখনই সিদ্ধান্ত নিয়েছিল সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাওয়ার। ও কুহুর সামনে কিছুতেই পড়তে চায় না। মেয়েটাকে অনেক বুঝিয়েছে এই বাসায় থেকে ক্লাস করতে। একা একা কুহু অন্য জায়গায় থাকবে, এটা চাইনি তাহমিদ। বাইরের জগৎ খুব খারাপ, তার উপরে কুহু খুব একটা চালাকও নয়। ওর বাইরে একা টিকে থাকতে গেলে খুব কষ্ট করতে হবে। এই বাসায় ও থাকলে তাহমিদ নিশ্চিন্তে থাকতো, কিন্তু যদি মেয়েটা সেই কথা মানল তো নাই, উপরন্তু সে চলে গেল। এদিকে কুহুকে না দেখে তাহমিদ ভীষণ কষ্ট হচ্ছে তার। একবার মন চাচ্ছে কুহু ঢাকায় আসলেই ওর কাছে ছুটে যেতে, কিন্তু পরক্ষণেই যখন কুহুর তেলামর কথা মনে হয় তখন সব ভালোবাসা উবে যায়। এক রাশ রাগ এসে জমা হয় বুকের মাজারে, এখানে রাগ জিতে যায়, হারিয়ে দেয় ভালোবাসাকে। ফুপুদের আসার কথা শুনে পরের দিন দুপুরে দৃষ্টির স্বামী সহ বাপের বাড়ি আসে। দৃষ্টিকে দেখে তারা দুই বোন একে অপরের দিকে তাকায়। ফর্সা টুকটুকে মেয়েটার একই হাল হয়েছে, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, চেহারার সেই লাবণ্য কোথায় হারিয়ে গেছে। এতদিন দৃষ্টির উপরে যে রাগ ছিল ওকে দেখা মাত্রই তা মিলিয়ে যায়। দৃষ্টি দৌড়ে এসে বড় ফুপুকে জড়িয়ে ধরে। আফরোজা নাজনীন তারা আসলে অবাক হয়ে যান দৃষ্টির এমন কাজে। যে মেয়ে তারা আসলে তেমন একটা ভিড় তো না, আজ সেই মেয়ে তাকে এইভাবে জাপটে ধরছে। ভাতিজির মুখের দিকে ভালোভাবে তাকিয়ে তিনি বুঝতে নেন তার ভাতিজি ভালো নেই। শিউলি ননদের সাথে সবুজকে পরিচয় করিয়ে দেয়। তারাও সবুজের সাথে যতটুকু কথা বলার প্রয়োজন ততটুকুই বলেন। সবুজকে দেখেই তাদের অপছন্দ হয়। দুপুরের খাবার সময় নাজমা পারভীন দৃষ্টির সাথে এটা সেটা নিয়ে কথা বলেছেন। দৃষ্টি, বিয়ের পর তোর শ্বশুর তোকে গহনাগাটি কিছুই দিয়েছে? তোর ভরণ পোষণ কে করছে? নাজমা পারভীন চেয়ারম্যান সম্পর্কে ভালো করেই জানেন, তাই তিনি ইচ্ছে করে সবুজের সামনে এই প্রসঙ্গ তুলছেন। ফুপুর কথা শুনে দৃষ্টি মাথা নিচু করে থাকে। সে কি করে বলবে, বিয়ের পর থেকে আজ পর্যন্ত ও শ্বশুর বাড়ি থেকে একটা সুতাও পায়নি। দৃষ্টির মৌনতা দেখে তারা সব বুঝে যান। এই যে ছেলে, লেখাপড়া কিছু জানো? চাকরি বাকরি কিছু করতে চাইলে আমাকে বলো, আমার ভাসুরের কোম্পানি আছে, তুমি চাইলে সেখানে চাকরির ব্যবস্থা করে দিব। বিয়ে করেছো অনেক দিন হয়েছে, এবার কিছু করো। আর কতদিন আমার ভাই জামাই মেয়েকে টানবে? এদিকে তোমার বাপও বোধ হয় কিছু দেয়নি, এবার নিজের রাস্তা নিজে দেখো। এতদিন শুনেছি চেয়ারম্যান মানুষের জিনিস খেয়েই বিল্ডিং ওঠায়, এবার নিজের সামনেই তো সব দেখছি। সে কি পারে না তার একটা ছেলেকে টাকা দিয়ে ব্যবসায় নামাতে? সে তা করলো না, টাকা দিল আমার ভাই, আবার তার ভরণ পোষণও করছে। দৃষ্টিকে চুপ থাকতে দেখে নাজমা পারভীন সবুজের সাথে কথা বলতে চান। এদিকে সবুজ নাজমা পারভীনের কথা শুনে খাওয়া ভুলে গেছে। এভাবে কেউ কাকে অপমান করে তা ওর জানা ছিল না,
আর ওকে যে এইভাবে অপমান করবে ও ভাবতেও পারেনি। তবে সবুজ এটা বুঝে নাই, এই মহিলার সাথে উচ্চবাচ্য করা যাবে না। ভদ্রমহিলা ঠোঁটকাটা স্বভাবের, তাই ও ভেতরে ভেতরে রাগলেও বাহির থেকে হাসি মুখে নাজমার কথা হজম করে নেয়। দৃষ্টি আগের মতো নেই, এখন অনেকটাই বদলে গেছে। যে দৃষ্টি আগে কুহুকে পছন্দ করত না, এখন সেই যেচে কুহুর সাথে কথা বলছে, কুহুর রেজাল্ট শুনে খুশি হয়েছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে শুনে খুশিতে কেঁদে দেয়। কুহু ছোট বোনের এমন আনন্দ দেখে হাসি মুখে তাকিয়ে থাকে তার দিকে। তবে কুহু দৃষ্টির সাথে ঠিকমতো কথা বললেও একবারও সবুজের সাথে কথা বলেনি। সবুজকে কেন যেন ওর ভালো লাগেনি। 3 দিন গ্রামে কাটিয়ে আফরোজা নাজনীন এবং নাজমা পারভীন ঢাকা ফিরে যেতে চাইলে কুহু আরও 2টা দিন থাকতে চায়। এবার ঢাকা গেলে হয়তো আগামী 6 মাসে গ্রামে আসতে পারবে না, ও ফুপুদের আরও 2টা দিন থাকতে বলে। কিন্তু তারা নিরুপায়, তাদের ফিরে যেতেই হবে। আবার কায়েসও এখন কুহুকে কিছুতেই যেতে দিতে চাচ্ছে না, সে চাইছে মেয়েটা আরও কিছুদিন থাকুক। তাই আফরোজা নাজনীন কুহুকে কয়েকটা দিন গ্রামে থাকতে বলেন। 3 দিন পর দুপুরে তারা ফুলতলা থেকে রওনা দেন। সবুজ সেদিন দুপুরে খাবার পরপরই বাড়িতে চলে যায়, তাই আজ সবুজের সাথে তাদের দেখা হয়নি। 2 ফুপু দৃষ্টিকে 10,000 করে 20,000 টাকা দেন, দৃষ্টি নিতে না চাইলেও জোর করে দেন। আফরোজা নাজনীন এবং নাজমা পারভীন সকলের কাছ থেকে বিদায় নেন। পরের দিন দুপুরে সবুজ কুহুদের বাড়িতে আসে। আসার পর থেকেই কুহুর সাথে কথা বলার চেষ্টা করছে, কিন্তু কুহু সবুজকে পাত্তা দেয় না। শিউলি আক্তার এবার আর কুহুর সাথে দুর্ব্যবহার করেননি, সে নিজের মতো করে আছে, কুহুও তাই। শিহাব সারাদিন কুহুর আশেপাশে ঘুরঘুর করেছে, দৃষ্টি প্রাণ খুলে কুহুর সাথে কথা বলেছে। কুহুর বেশ ভালো লাগছে দৃষ্টির এই পরিবর্তন দেখে। রাতে খাবার পর যে যার ঘরে চলে যায়। কুহু নিজের ঘরে এসে দরজাটা বন্ধ করে দেয়। বিছানায় বসে ফোন হাতে নিয়েই দেখল তাহমিদের নাম্বার থেকে 5টা মিসড কল। তাহমিদের নাম্বার দেখে কুহুর বুকের ভেতরটা বাঁধ ভাঙা উচ্ছ্বাস দোলা দেয়। কবে কি মানুষটা ব্লক খুলে দিয়েছে। ও তাহমিদের নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোনটা সুইচ অফ পায়। আবার মন খারাপ হয়ে যায় কুহুর। ও ভাবল তাহমিদ বোধহয় রাগ করে ফোনটা অফ করে রেখেছে, কিন্তু বোকা মেয়ে, একবারও ভাবল না তাহমিদ স্যারের সাথে মেডিকেলের ওটিতে আছে। তাহমিদের বাসায় ফিরতে রাত 11টা বেজে যায়। ও বাসায় ঢুকে সোজা ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গোসল সেরে নিচে আসে। সেখানে বড় মা ওর জন্য খাবার নিয়ে অপেক্ষা করছেন। তাহমিদ খেতে খেতে বড় মাকে কুহুর কথা জিজ্ঞাসা করে। বড় মা ওকে জানায় কুহু কয়েকদিন পর আসবে। তাহমিদের মন খারাপ হয়ে যায়, কতদিন মেয়েটাকে দেখিনি, ওকে না দেখে আর থাকতে পারছে না। মেয়েটাকে দুপুর থেকে কয়েকবার ফোন করেছে, অথচ সে রিসিভ করেনি। তাহমিদ ভাবল রাতে ওকে ফোন করবে না, একবারে সকালে কথা বলবে ওর শ্যামাঙ্গিনীর সাথে। এতদিনের কথা না বলার আক্ষেপ ঘুচবে সকলেই। সারাদিন মেডিকেলে ছুটাছুটি করে ওটিতে কাজ করে ক্লান্ত তাহমিদ 11টা 45 মিনিটে বিছানায় শরীরটা এলিয়ে দেয়। শোবার সাথে সাথে ঘুমিয়ে যায়। ঘুমানোর আগে একবার ফোনটা হাতে নিয়ে দেখল, এখনো ফোনটা অন করেনি। সাথে সাথেই ফোনটা অন করে। একবার ভাবল কুহুকে ফোন করবে কিনা, কিন্তু পরক্ষণেই আবারও সিদ্ধান্ত বদলায়। অনেক রাত হয়েছে, হয়তো কুহু ঘুমিয়ে পড়েছে ভেবে আর ফোন দেয় না তাহমিদ। কিন্তু ও জানল না কুহু তার ফোনের অপেক্ষাই রয়েছে। রাত 11টার থেকে কুহু কয়েকবার তাহমিদকে ফোন দিয়েছে, কিন্তু বারবারই বন্ধ পাচ্ছে। 11টা 40 মিনিটে কুহু ঘুমানোর প্রস্তুতি নেয়। কেবলমাত্র চোখে ঘুম ভর করেছে, ঠিক সেই সময় ওর ঘরের দরজায় কারোর টোকা দেওয়ার আওয়াজে কুহুর ঘুম ছুটে যায়। এত রাতে দরজায় কে টোকা দেয়? কুহু দোনামোনা করতে করতে বিছানা থেকে নামে। নিয়মিত বিরতিতে কেউ দরজায় টোকা দিচ্ছে। কুহু দরজার কাছে এসে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করছে দরজার বাইরে কে আছে। আবারও টোকা দেওয়ার শব্দ। কুহু বুঝতে পারছে এটা তার বাবা কিংবা শিহাব নয়। এত রাতে বাবা ওর ঘরে আসবে না, আর আসলেও এইভাবে টোকা দিবে না, সরাসরি ডাক দিবে। হঠাৎ কুহুর কানে ফোনের রিংটোনের আওয়াজ আসে। যে রিংটোন সে সবুজের ফোনে ছিল। বিকেলের যখন কুহু বারান্দায় বসে শিহাবের সাথে কথা বলছিল, তখন সবুজ বাইরে যাচ্ছিল। সেই সময় সবুজের ফোনটা বেজে ওঠে, আর এই রিংটোনটাই ছিল। এবার কুহু ভয় পায়। তবে কি সবুজ ওর দরজায় টোকা দিচ্ছে? কুহুর হাত পা ভয়ে কাঁপছে। এবার সিদ্ধান্ত নেয় বাবাকে সে ফোন দিবে, কিন্তু আবারও ভাবে এই নিয়ে যদি ছোট মা অশান্তি করে কিংবা সব দোষ কুহুর ঘাড়ে চাপিয়ে দেয়।
সমাজে সকলের সামনে কুহুকে দোষী প্রমাণিত করে তখন কি হবে? ও খুব ভালো করেই জানে ছোট মা কেমন। বারবার দরজায় টোকা পড়ছে, কুহু অস্থিরভাবে ঘরে পায়চারি করছে, ও কি করবে ভেবে পায় না। এক সময় চেয়ার টেবিল আলনা টেনে দরজার দিকে ঠেসে রাখে, যাতে করে ধাক্কা দিলেও দরজা না খোলে। ঘরের বড় লাইটের সুইচটা অন করে, এবার জানালায় টোকার শব্দ। কুহু ভালো করে জানালার ছিটকিনিটা লাগিয়ে দেয়, এক মনে আল্লাহকে ডাকতে থাকে। রাত একটা, থেমে থেমে একবার দরজায় টোকা তো একবার জানালায় টোকা দিচ্ছে সবুজ। কতক্ষণ এইভাবে ঘরে সিঁধিয়ে থাকবে টুকটুকি? তোমাকে আমার মনে ধরেছে, আজ রাতে তোমাকে আমার চাই, জানালার ওই পাশে দাঁড়িয়ে বলল সবুজ, যা কুহুর কানে ঠিকই পৌঁছে গেছে। এবার আরো ভয় পায় সে, শিওর হয়ে যায় এটা সবুজ করছে। কুহু দোয়া দরুদ পাঠ করছে, সেই সাথে আল্লাহকে তো ডাকছে এই বিপদ থেকে উদ্ধার পেতে। এক পর্যায়ে ফোনের দিকে চোখ যায়, কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে তাহমিদের নাম্বারে ফোন দেয়। ওকে এবার আর নিরাশ হতে হয় না, মনের আশার সঞ্চার করে বেজে ওঠে ওর ফোন। তিনবার রিং হতেই তাহমিদের ঘুমটা ভেঙে যায়। বিছানা হাতড়ে ফোনটা নিয়ে দেখল কুহুর নাম্বার। সোনা পাখি, তুমি এখনো ঘুমাওনি? এত রাতে ফোন দিলে যে, আমি সকালেই তোমাকে ফোন দিতাম। ঘুম জড়ানো আদরে গলায় তাহমিদ বলে ওঠে, কিন্তু এই মুহূর্তে তাহমিদের কোনো কথাই কুহুর কানে পৌঁছায় না। আপনি কাল এখানে এসে আমাকে নিয়ে যাবেন, আসবেন তো? কুহু কাঁদছে। কুহুর কান্নার আওয়াজ শুনে তাহমিদের ঘুমটা ছুটে যায়, ঝট করে উঠে বসে। কি হয়েছে পাখি, তুমি কাঁদছো কেন? তুমি ঠিক আছো তো? আপনি কাল আসবেন প্লিজ, আমার ভীষণ ভয় করছে, কুহুর কণ্ঠে অনুনয়। আসবো, আমি কাল যত তাড়াতাড়ি পারি চলে আসব, তুমি ভয় পেও না, বাবাকে ডাকো, রাতে তার কাছেই থাকো। না, বাবাকে ডাকা যাবে না, কাউকেই ডাকা যাবে না, আর আমি কিছুতেই ঘর থেকে বেরোতেও পারবো না। ঠিক আছে, কাউকে ডাকতে হবে না, তুমি দরজা জানালা লক করেই ঘরে থাকো, আমি আসছি, ভয় পেও না সোনা, ফোন কাছে রাখো, আমি ফোন দিলে সাথে সাথে রিসিভ করবে, আমি রাখছি। আবারও বলছি, ভয় পেও না, আমি আসছি, আপনি আসবেন তো? কথা দিচ্ছি, কাল তোমার দিন শুরু হবে আমার মুখ দেখে। এখন একটু শান্ত হও, আমাকে একটু সময় দাও, আল্লাহ হাফেজ। তাহমিদ ফোনটা কেটে দিলে কুহু আবারও ভয়ে কুঁকড়ে যায়। না জানি এরপর কি হয়। ভোর চারটা পর্যন্ত থেকে থেকে কুহুর দরজা জানালায় টোকা দেয় সবুজ। তবে প্রথম দিকের মতো অতটা ভয় কুহু পায়নি, কারণ তাহমিদ সারা রাত কুহুর সাথে কথা বলেছে। তখন ফোন কাটার 10 মিনিট পরপরই তাহমিদ কুহুকে পুনরায় ফোন করেছে এবং সারা রাত কুহুর সাথে কথা বলেছে, ওকে সান্ত্বনা দিয়েছে। ফজরের আজান দিলে তাহমিদ ফোন রেখে কুহুকে ঘুমাতে বলে, কিন্তু কুহুর চোখে ঘুম আসে না, রাতের বিভীষিকা বারবার ওকে তাড়া করছে। সকাল 6টায় বাড়ির সামনে গাড়ির হর্নের আওয়াজ শুনে কায়েস একটু চমকায়, এত সকালে কে আসলো? 2 দিন আগেই তো আপারা গেছেন, এখন তো কারোর আসার কথা নয়। বাড়ির গেট খোলাই ছিল, তাহমিদ হুড়মুড়িয়ে ঢোকে বাড়িতে। এই 7 সকালে তাহমিদকে দেখে কায়েস তবদা খেয়ে যায়। তাহমিদ এখন এখানে? কিছু কি হয়েছে? মামা, কুহু কোথায়? কায়েসকে জিজ্ঞাসা করেই তার উত্তরের অপেক্ষা না করে তাহমিদ জোরে জোরে কুহুকে ডাকতে থাকে। তাহমিদের ডাক শুনে শিউলি, দৃষ্টি, শিহাব তিনজনেই উঠে আসে। তারা সবাই অবাক হয়ে তিনজনেই উঠোনে আসে। তার পরনে ট্রাউজার আর টি শার্ট, বাসার পোশাক পরেই এত সকালে এতদূর পথ পাড়ি দিয়েছে কেন সে? তাদের সকলের বিস্মিত দৃষ্টি উপেক্ষা করে তাহমিদ কুহুকে ডাকতে থাকে। সারা রাত না ঘুমোই কুহুর মাথা ব্যথা করছিল, ও নিস্তেজ হয়ে বিছানায় শুয়ে আছে। হঠাৎই ওর কানে তাহমিদের ডাক পৌঁছায়। ধড়পড়িয়ে বিছানা থেকে আলনা সরিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার আওয়াজ পেয়ে তাহমিদ দৌড়ে সেই দিকে যায়। কুহু দরজা হাট করে খুলে দিতেই ওরা সামনে তাহমিদ দাঁড়িয়ে থাকতে দেখল। আশেপাশের লোকজন কিংবা তাদের বিস্মিত দৃষ্টি তোয়াক্কা না করে কুহু ঝাঁপিয়ে পড়ে তাহমিদের বুকে। ঝাঁকুনিতে একটু পিছিয়ে যায় তাহমিদ, তবুও শক্ত করে কুহুকে ধরে রাখে। এই প্রথম মেয়েটা স্বেচ্ছায় ওর কাছে এসেছে। আপনি আমাকে ব্লক করেছিলেন কেন জানেন? আপনাকে কতবার ফোন করেছি, সেই দিন ওই বাসায় আপনাকে খুঁজেছি, কিন্তু আপনি ছিলেন না। আপনি খুব খারাপ, খুব খারাপ। কুহু হেসকি তুলে কাঁদছে। রিল্যাক্স পাখি, তুমি এত অস্থির হয়ো না, আমি এসেছি তো, ধীরে ধীরে তোমার সব অভিযোগ শুনবো। এবার বলো তোমার কি হয়েছে?
কায়েস ওদের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতে পারল না, মাথা নিচু করে নিজের ঘরে চলে যায়। আর ভাবতে থাকে কি হয়েছে তার মেয়ের, আমার লাজুক মেয়েটা সবার সামনে তাহমিদকে জড়িয়ে ধরেছে, আশেপাশে কেউ আছে কিনা তা লক্ষ্য করছে না, দৃষ্টি ওদেরকে দেখে মিটিমিটি করে হাসছে। ও আগেই বুঝেছিল তাহমিদ ভাইয়া আপুকে পছন্দ করে, আজ তার প্রমাণ পেল। শিউলি আক্তারের মুখে কোনো কথা জোগায় না, মাথা নিচু করে রান্নাঘরে চলে যায়। শিহাব ভাবছে, আপু এইভাবে কাঁদছে কেন? রাতের ভয় আবার কুহুকে জেঁকে ধরে। আমাকে নিয়ে চলুন এখান থেকে, আমি এক্ষুনি যেতে চাই। তাহমিদ দেখল দৃষ্টি উঠানে দাঁড়িয়ে আছে। দৃষ্টির রুমের ভেতরে যা, কুহুক কাপড় চোপড় সব প্যাক করে দে, কুইক। শিহাব তুই মামাকে ডাক। কথা বলতে বলতে ঘাড় ঘুরিয়ে তাহমিদ লম্বা চওড়া সুটাম দেহের ভরসা একটা ছেলে কুতকুতে চোখে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তার তাকানোর ধরন, দাঁড়ানোর ভঙ্গি কোনোটাই তাহমিদের ভালো লাগলো না। কায়েস ঘর থেকে বেরিয়ে আসলে তাকে জানায় তারা এক্ষুনি চলে যাবে। কায়েস বুঝতে পারে কিছু একটা ঘটেছে, সে কুহুকে জিজ্ঞাসা করে, কিন্তু কুহু বাবার কথার উত্তর না দিয়ে কেঁদেই চলেছে। ততক্ষণে দৃষ্টি কুহুর ব্যাগ গুছিয়ে তাহমিদের হাতে দিয়েছে। ওরা সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে ওঠে। সবুজ ঘরে এসে দেওয়ালে মাথা ঠুকছে, কি থেকে কি হয়ে গেল, ধ্যাত পাখি হাত ফসকে বেরিয়ে গেল। ওকে দেখে কত সাজ জাগছিল কাছে পাওয়ার, তার হলো না। সকালেই ওই শালা হিরো সেজে চলে আসছে, শালাকে এই বাড়ির বাইরে একবার যদি পাইতাম সেখানেই পুঁতে দিতাম। দেখি কতদিন আমার ময়না পাখি বাপের বাড়ি ছেড়ে এদিকে সেদিকে উড়ে বেড়ায়, একদিন না একদিন ওকে এই বাড়িতে তো আসতেই হবে, আর সেই দিনই ও আমার হবে। সকালে দারোয়ানের কাছ থেকে শুনে তাহমিনা ছেলের রুমে আসে। ফাঁকা রুম দেখে তার ভয় হয়, ছেলেটা নাকি রাতেই কোথাও গেছে। প্রায় ছুটেই তিনি আফরোজা নাজরিনের কাছে আসেন, তাকে সব জানান। দারোয়ান কি বলেছে আফরোজা নাজরিন সব শুনে চিন্তা করতে থাকেন। এরই মধ্যে তাহমিনা ছেলের নাম্বারে ফোন দিয়েছেন। কয়েকবার রিং হওয়ার পর তাহমিদ ফোনটা রিসিভ করে মাকে জানায় ও দুপুরের মধ্যেই ফিরবে। ছেলের সাথে যোগাযোগ বলে তাহমিনা চিন্তামুক্ত হন। কুঞ্জ ছায়ার সকলে এই অসময়ে তাহমিদের সাথে কুহুকে দেখে যতটা না অবাক হন, তার চেয়ে বেশি অবাক হন তাহমিদের কথা শুনে। তাহমিদ তুমি কি বলছো দাদু, যা বলছো ভেবেচিন্তে বলছো তো? আয়েশা ছালেহা বিস্মিত, আমি যা বলছি একদম সজ্ঞানে বলছি। আজ এক্ষুনি যদি তোমরা আমার সাথে কুহুর বিয়ে না দাও, আর কুহু যদি রাজি না হয়, তবে আমি এই বাড়ি ছেড়ে চিরতরে চলে যাব। কি এমন হয়েছে বাপ যার জন্য তুই এই কথা বলছিস? আজকে বিয়ে কিভাবে সম্ভব? তোর বাবা এখানে নেই, কায়েস নেই, বাবাকে ছাড়া তুই বিয়ে করবি? বড় মা আমি কোনো টেনশন নিতে পারবো না। তুমি জানো রাত দেড়টার আগে আমি বাসা থেকে বেরিয়েছি, সারা রাত আমার রাস্তায় কেটেছে, কতটা টেনশনে ছিলাম আমি। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আমি বোধহয় পাগল হয়ে যাব। রাত একটাই ফোনে ওর কান্না শুনলে আমার কি হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নিতে চাই না। তা তোমার আছে বলো? আমি ওকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না, যা বলার বলে দিয়েছি, বাকিটা তোমাদের হাতে। আফরোজা নাজরিন এবার কুহুর কাছে আসেন। সোনামা কি হয়েছে তোর, আমাদের একটিবার বল, দেখছিস না ছেলেটা কেমন টেনশন করছে। কুহুর কান্নার দমকে কুহুর কথার উত্তর দিতে পারে না। কুহু তাহমিদের প্রস্তাবে তুই রাজি? আজকে অন্তত খোলাখুলি বল। ছেলের মুখের দিকে তাকিয়ে তাহমিনা আক্তার কুহুকে প্রশ্ন করেন। কুহু মাথা তুলে এক নজর তাহমিদের দিকে তাকায়। ছেলেটার চোখ মুখ শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, বাসায় পরা ট্রাউজার টি শার্ট পরেই সে ফুলতলা ছুটে গেছে। মাথা নামিয়ে কিছুক্ষণ অনেক কিছু ভাবে কুহু, জীবনের কিছু হিসেব নিকেশ কষে মনে মনে। সব সময় কেন খারাপটাই ওর সাথে ঘটে। ফুফু ওনার প্রস্তাবে আমি রাজি, তোমরা যখন বলবে তখনই এই বিয়েটা হবে। কুহুর এতটুকু কথাতেই সবাই হৈ হৈ করে ওঠে। আফরোজা নাজরিন তার স্বামীকে ফোন করে অফিস থেকে আসতে বলেন। এরপর দেবরকে কর্মস্থল থেকে ছুটি নিয়ে আসতে বলেন। শাহানা সুলতানার বাড়িতে ফোন করেন, নাজমা পারভিনকে জানান, তবে নাজমা পারভিন জানান তিনি আসতে পারবেন না। এরপর তিনি ফোন করেন কায়েসের কাছে, আজকেই তার ভাইকে শিহাবকে নিয়ে আসতে বলেন এখানে। কায়েসের অনেক প্রশ্ন করছে কিন্তু তিনি কোনো উত্তর দেননি। সানাউল রাশেদিন এক ঘন্টার মধ্যে বাসায় আসেন। শাহানা সুলতানও ছেলে মেয়ে নিয়ে হাজির হন। তাহমিনা আক্তার শিক্তাকে নিয়ে গেছেন শপিংয়ে,
ছেলের বইয়ের জন্য ইচ্ছে মতো কেনাকাটা করবেন। কুহু দিদুনের রুমে শুয়ে আছে, দিদুন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এতে বেশ আরাম বোধ করছিল কুহু। এরপর কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারে না। কুহুর ঘুম ভাঙল ছোট ফুপুর ডাকে। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। ফুপুকে দেখে লজ্জা পায় কুহু। নিশ্চয় বড় ফুপু তাকে আসতে বলছেন। শাহানা সুলতানা কুহুকে উঠিয়ে ওয়াশরুমে পাঠান, একবারে গোসল সেরে আসতে বলেন। ফুপু সালোয়ার কামিজ নিয়ে বাথরুমের সামনে দাঁড়িয়ে থাকেন। গোসল সেরে বেরিয়ে এসে দেখলেন তাহমিন আক্তার অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎই হুড়মুড় করে দুইটা মেয়ে রুমে ঢোকে। তাহমিন আক্তারের নির্দেশে কুহুকে ধরে ড্রেসিং টেবিলের সামনে বসায়। শফিউল রাশেদিন বড় ভাবির ফোন পেয়ে প্লেনের টিকিট কেটে রাজশাহী থেকে ঢাকায় রওনা দেন। তার টিকিট পেতে দেরি হওয়ায় বাসায় আসতে আসতে বিকাল হয়ে যায়। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে কুহুকে নিয়ে ড্রয়িং রুমে আসেন আফরোজা নাজরিন। ওকে সম্পূর্ণ ব্রাইডাল সাজে সাজানো হয়েছে। তাহমিনা আক্তার শপিং করে ফেরার পথে ওনার পরিচিত পার্লার থেকে দুইজন বিউটিশিয়ান নিয়ে এসেছিলেন। আনান তাহমিদের রুমে এসে দেখল সে এখনো ঘুমোচ্ছে। আনান নির্দয়ের মতো তাহমিদকে টেনে হিঁচড়ে তুলে ওয়াশরুমে পাঠায়। তাহমিনা ছেলের জন্য শেরওয়ানি এনেছেন, সেটা তিনি আনানকে দিয়ে পাঠিয়েছেন। তাহমিদ গোসল সেরে বেরিয়ে আসলে আনান ওকে জোর করে শেরওয়ানি পরায়। এরপর ওকে নিচে নিয়ে আসে। দুজনের বিয়ে সম্পন্ন হওয়ার মাত্রই মাগরিবের আজান দেয়। এতক্ষণ নাজমা পারভীন ভিডিও কলে সব দেখছিলেন। বিয়ে সম্পন্ন হতেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলেন। তাহমিদ কবুল বলার পরপরই কুহুর দিকে তাকিয়ে হা হয়ে যায়। ওর বউকে এত মায়াবী লাগছে যেন চেনাই যাচ্ছে না সে কুহু। শাড়ি আর গহনার ওজনে কুহুর প্রাণ ওষ্ঠাগত। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়েছে সেই কখনই। সারাদিন খাওয়া হয়নি, ক্ষুধায় শরীরের অবশিষ্ট শক্তিটুকুও গায়েব। অন্যদিকে ফুপু আর তাহমিনা আন্টি কুহুকে খাওয়ানোর জন্য উঠে পড়ে লাগে, কিন্তু আজ তাদের সেই দিকে খেয়ালই নেই। ছেলের বিয়ের জন্য তাহমিনা আক্তার, কয়েকজন প্রতিবেশী এবং ঢাকায় তার দুই বোন থাকেন, তাদের পরিবারকে আসতে বলেছিলেন। সবাই তাদের নিয়েই ব্যস্ত হয়ে গেছে। কুহু সেই বিকাল থেকে ড্রয়িং রুমে বসে আছে, না পারছে উঠে যেতে আর না পারছে বসে থাকতে। আর এইদিকে একটু পরপরই আনান এসে ওকে এটা সেটা বলে খুঁচিয়ে যাচ্ছে, তার সাথে শিখতাও বাদ যাচ্ছে না। কুহু দাঁতে দাঁত চেপে ওদের অত্যাচার সহ্য করছে। এত কিছুর মাঝেও কুহু তাহমিদকে খুঁজছে, কিন্তু সেই তাহমিদ মশায়ের কোনো খবরই নেই। প্রতিবেশীরা সবাই চলে গেলে তাহমিনা আক্তার এসে কুহুকে খাইয়ে দেন। মা, কতক্ষণ এসব পড়ে থাকবো, ভীষণ গরম লাগছে। প্রতিবেশীরা সবাই চলে গেছে, এবার এসব খুলে সালোয়ার কামিজ পরি। কুহু ভয় ভয় জিজ্ঞেস করে তাহমিনা আক্তারকে, সবাই তোকে দেখেছে, ভালো কথা, আমার ছেলে কি তোকে ভালো করে দেখেছে? আজ তোকে এভাবে সাজিয়েছি আমার ছেলের জন্য, সেই যদি না দেখবে তবে সাজানোর কোন মানেই হয় না। আমার ছেলেটা কবুল বলার পরেই রুমে যেয়ে ঘুমাচ্ছে, তোর দিকে তাকিয়েও দেখেনি, আর তুই কিনা চাচ্ছিস আমার ছেলের হক নষ্ট করতে? তাহমিনা আক্তারের অকপট জবাবে লজ্জায় মাথা নিচু করে কুহু। ও মনে মনে ভাবছে এ কেমন শাশুড়ি তার। রাত 9টার দিকে কায়েস ছেলেকে নিয়ে হন্তদন্ত হয়ে বড় বোনের বাড়িতে প্রবেশ করে। ড্রয়িংরুমে সবাই মিলে কুহুকে ঘিরে আড্ডা দিচ্ছিল। কায়েস ভেতরে ঢুকে কুহুকে বধূরূপে দেখে অবাক হয়ে গেছে। আজ সকালেই যে মেয়ে ফুলতলা থেকে আসল, রাতেই তাকে বধূ বেশে দেখছে। কায়েসকে দেখে তাহমিনা আক্তার হাসিমুখে এগিয়ে আসেন। আসেন বেয়াই মশাই, মেয়ের বাড়িতে আপনাকে স্বাগতম। এতদিন বোনের বাড়িতে এসেছেন, আজ থেকে মেয়ের বাড়িতে আসবেন। তাহমিনা আক্তারের কথা শুনে কায়েস এবার অবাক হতেও ভুলে গেছে। কি উত্তর দিবে সে তাহমিনা আক্তারের কথার? আফরোজা নাজনীন এগিয়ে এসে ভাইকে এনে কুহুর পাশে বসায়। বাবাকে দেখে কুহুর বুক ফেটে কান্না আসে। ছোটবেলা থেকেই মাকে দেখেনি, নিজের বিয়েতে মাকে তো পাবেই না জানত, কিন্তু বাবাও যে থাকবে না এটা ওর কল্পনায়ও ছিল না। বাবাকে দেখা মাত্রই কুহু হাউমাউ করে কাঁদতে থাকে। আবারও মনে হয় রাতের সেই বিভীষিকা, ও কিছুতেই সবুজকে ক্ষমা করতে পারবে না।
বিয়ের মতো পবিত্র দিনেও সবুজের জন্য ও বাবাকে কাছে পেল না। রাতে সবার খাওয়া শেষ হলে ছেলেমেয়েদের উপরে পাঠিয়ে দেন আফরোজা নাজনীন। এরপর কুহু, তাহমিদ সহ বড়রা আয়েশা সালেহার রুমে আসেন। আফরোজা নাজনীন কোন ভনিতা ছাড়াই কুহুর থেকে জানতে চান রাতে তাহমিদকে ফোন করার কারণ। তিনি পুরো ঘটনা না জানা পর্যন্ত স্বস্তি পাচ্ছেন না। কুহুও ভাবল এবার সবাইকে বিষয়টি জানাতে হবে। ওর হঠাৎ তাহমিদকে ডাকা, আবার হঠাৎই এই বাসায় চলে আসায় সবারই খটকা লেগেছে। কুহু একে একে সবটাই জানায় সবাইকে, সবুজের নাম উল্লেখ করতে ভুলে না। কুহুর মুখে সবকিছু শুনে সবাই কথা বলতে ভুলে গেছে। তুই আমাকে রাতেই জানালি না কেন মা? তোর বাবা এতটাও খারাপ নয় যে মেয়ের বিপদে এগিয়ে আসবে না। তোর যদি কিছু হয়ে যেত, কায়েস ডুকরে কেঁদে উঠে। তাহমিদ স্তম্ভিত হয়ে কুহুর দিকে তাকিয়ে আছে। গতরাত মেয়েটার কিভাবে কেটেছে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। কুহুর কিছু হয়ে গেলে ও বাঁচত কিভাবে? বাবা, আমি কোন ঝামেলা চাইনি, যাই ঘটে যাক না কেন ছোটমা কিছুতেই আমাকে বিশ্বাস করত না। আমি জানি রাতে তোমাকে ডাকলে তুমি নিশ্চয়ই সবুজকে ছাড়তে না, কিন্তু দৃষ্টি কিংবা ছোটমা বিষয়টা সহজভাবে নিত না, উল্টে গ্রামের সবার কাছে, সব আত্মীয় স্বজনদের কাছে আমাকে দোষী করত, আমার নামে মিথ্যা অপ বা দ দিত, দো সোনা করেও আমি ইয়া সা মি হতাম, তাই আমি তোমাকে জানাইনি বাবা, আমি আমার ভুল স্বীকার করছি, কেঁদে জবাব দেয় কুহু। আমি ওকে ছাড়ব না, কালী গ্রামে গিয়ে ওকে পুলিশে দিব, দৃষ্টিকে ওর কাছে আর যেতে দিব না। তুই এত উত্তেজিত হোস না ভাই, কুহুর কথায় যুক্তি আছে। শিউলি, দৃষ্টি কেউই মানবে না তোদের কথা, গ্রামে কুহুর নামে দুর্নাম রটাবে শিউলি, মেয়েটার গ্রামে মুখ দেখানো দায় হয়ে যাবে। আফরোজা নাজনীন বলেন, তুমি এসব বলছো আপা, তাই বলে ওই শয়তানটা শাস্তি পাবে না, আমার মেয়েদের জীবন নিয়ে খেলতে চাইছেও, আমি কি বলছি আগে ভালোভাবে শোন, তুই এখনই গোত্রাতের ঘটনা নিয়ে ওকে কিছু বলিস না, এতে কুহুর ওপর আঙ্গুল উঠাবে সবাই, এ সুযোগ ওদের দিস না, এখন উত্তেজিত না হয়ে বুদ্ধি দিয়ে কাজ কর, ওর সম্পর্কে এযাবৎ যা কিছু শুনেছিস তার প্রমাণ সংগ্রহ কর, এরপর দৃষ্টিকে বুঝা সবুজ খারাপ ছেলে, ওকে সব প্রমাণ দেখা। দৃষ্টির চোখে পট্টি বেঁধে দিয়েছে ওই যা নো আ রটা, আগে দৃষ্টির চোখে ওকে অপরাধী প্রমাণ কর, তারপর কুহুর সাথে ঘটে যাওয়া অন্যায়ের কথা দৃষ্টিকে জানা, তখন দেখবি দৃষ্টি ওকে ঘৃণা করবে, এরপর তুই ওকে যা খুশি করিস, আমরা কেউ তোকে বাধা দিব না, বরং তোর পাশে সব সময় আছি এবং থাকব। আফরোজা নাজনীনের সাথে সবাই একমত হন। তাহমিদকে চুপচাপ থাকতে দেখে শফিউল রাশেদিনের খটকা লাগে। তাহমিদ, তুমি এমন থম মেরে আছো কেন, কি হয়েছে তোমার? আমি তোমাদের মতামতের সাথে একমত হতে পারছি না, ওই জানোয়ারকে আমি নিজ হাতে শাস্তি দিব, সকালেই যদি এই মেয়ে সব জানাতো আমি সেখানেই ওকে পুঁততে রেখে আসতাম। আর তুমি কি বললে বড়মা? কুহুর উপর আঙুল তুলবে সবাই। কেন কুহু কি কোন অন্যায় করেছে? অন্যায় করেছে ওই সবুজ, ওর অন্যায়ের জন্য কুহু কেন মুখ লুকিয়ে থাকবে? আমি কালকেই তোমাদের ওইখানের থানায় যেয়ে ওর নামে মামলা করব, আমাকে কেউ আটকাতে পারবে না, তুমি কোথাও যাবে না, আমরা জানি কুহু কোন অন্যায় করেনি, তবুও কুহুর সম্মান নিয়ে আমরা টানাটানি করতে চাই না, তুমি মামলা করলেও কিছুই হবে না, ক্ষমতার মারপ্যাচে ও ঠিকই মুক্ত হয়ে যাবে,
তখনও কুহু কিংবা তার পরিবাকে ছেড়ে কথা বলবে। আশেপাশের দশ গ্রামের সবাই চেয়ারম্যান আর তার ছেলের কথা বিশ্বাস করবে, কুহুকে খারাপ প্রতিপন্ন করতে উঠে পড়ে লাগবে। তাই আমাদের আগে প্রয়োজন ওই ছেলের সব খারাপ কাজের প্রমাণ। এজন্য আগে আমাদেরকে কাজ করতে দাও। ওইখানের এসপি আমার অতি পরিচিত, আমি তার সাথে কথা বলে রাখব। আমাদের হাতে প্রমাণ থাকলে ওকে শেষ করা কোন ব্যাপারই হবে না। কায়েস সব প্রমাণ জোগাড় করুক, আমিও লোক লাগিয়ে দিব প্রমাণ সংগ্রহের জন্য। সব প্রমাণ হাতে এলে তোমার যা ইচ্ছে কর। আমি বোঝাতে পেরেছি। সানাউল রাশেদিনের কথায় চুপ হয়ে যায় তাহমিদ, কিন্তু ওর ভেতরের রক্তাক্ত টগবগ করে ফুটছে। সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেয়, আগে সব প্রমাণ জোগাড় করেই তবে তারা সবুজের পেছনে লাগবে। কুহুকে তাহমিদের রুমে নিয়ে আসেন তাহমিনা আক্তার। আজ বাড়ির বড় মেয়েরা সবাই শ্বশুর বাড়িতে থাকায় এই কাজ তাকেই করতে হচ্ছে। সিক্তা কিংবা আরশি মেয়েটাকে আর কি বা শিখয় দিবে। দুরুদুরু বুকে কুহু পা দেয় তাহমিদের রুমের চৌকাঠে। এই বাড়িতে এত বছর যাবত আসলেও আগে কখনোই এই রুমে আসেনি কুহু, তাই এই রুম সম্পর্কে কোন ধারণাও নেই। ভেতরে ঢুকতেই কুহুর নাকে রজনীগন্ধার তীব্র সুবাস লাগে। তাহমিনা আক্তার ততক্ষণে রুমের আলো জ্বালিয়েছেন। রুমটা আলোয় উদ্ভাসিত হতেই কুহুর চক্ষু ছানাবড়া হয়ে যায়। পুরো খাট রজনীগন্ধা, গোলাপ, কাঠবেলির মালা দিয়ে সাজানো। রুমের দেয়াল জুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন ফুলের থোকা। কে সাজালো এভাবে? আনান, সিক্তা আর আরশির কাণ্ড দেখেছিস, কত সুন্দর করে সাজিয়েছে। আজ থেকে তোর রুম তুই বুঝে নে মা। এই রুমের সাথে সাথে আমার ছেলের দায়িত্ব আজ থেকে তোকে দিলাম। সারা জীবন আমার ছেলেকে ভালোবাসায় বেঁধে রাখিস। আর শোন, গোত্রাতের ঘটনা মাথা থেকে একদম ঝেড়ে ফেল। ওই ছেলে এরা কেউ ছাড়বে না, ওর শাস্তিও পেয়ে যাবে। সেসব কথা মনে করে আজকের রাতটা নষ্ট করিস না। যদি সেসব নিয়ে তাহমিদ তোর সাথে রাগ করে তুই চুপ করে থাকিস, দেখবি রাগ কমে গেলে ও একদম মাটির মানুষ হয়ে যাবে। তাহমিনা আক্তার আরও কিছু উপদেশ দেন কুহুকে। কুহুও বাধ্য মেয়ের মতো সব মাথায় ঢুকিয়ে নেয়। তাহমিনা আক্তার রুম থেকে বেরিয়ে গেলে কুহু বিছানা থেকে নেমে রুমের ভেতরে ঘুরে ঘুরে দেখতে থাকে। বড় সাইজের ছিমছাম একটা রুম, বেড কভার থেকে শুরু করে ফার্নিচার সবকিছুতেই রুচির ছাপ স্পষ্ট। বড় বড় জানালাগুলো পর্দার আড়ালে নিজেদের মুখ লুকিয়েছে। পুরো রুমের চার দেয়ালে অতিরিক্ত কোন কিছু দিয়ে সাজানো নেই। শুধু দক্ষিণের জানালার পাশে দেয়ালে তাহমিদের একটা ছবি ঝুলছে। সাদা দেয়ালগুলো যেন আলো ছড়াচ্ছে। কুহু দক্ষিণের জানালার পাশে গিয়ে দাঁড়ায়, পর্দা সরিয়ে কিছুক্ষণ সুদূরে চেয়ে থাকে। এরপর এসে দাঁড়ায় তাহমিদের ছবির সামনে। অ্যাপ্রন হাতে দাঁড়িয়ে আছে সে। ঘাড় একটু বাঁকা করে তাকিয়ে আছে বামপাশের কোন কিছুর দিকে। বাতাসে এলোমেলো চুল, ঠোঁটে মিষ্টি হাসি, পেছনে লাল হলুদ কলাবতী ফুলেরা বাতাসে দুলছে। কুহু এক ধ্যানে তাকিয়ে আছে ছবিটার দিকে। তাহমিদ কখন রুমে এসেছে তা জানেই না, এমনকি ওর পেছনে এসে দাঁড়িয়েছে সেটাও বুঝতে পারেনি। আমার মিষ্টি বউটা এ মনোযোগ দিয়ে কি দেখছে শুনি। তার একটামাত্র জামাই রুমে এসেছে অথচ তার সেদিকে কোন খেয়ালি নেই। এমন বেখেয়ালি হলে চলবে? আচম্বিতে কুহুর কোমর জড়িয়ে প্রশ্ন করে তাহমিদ। থুতনি রেখেছে কুহুর ঘাড়ের ওপর, ওর নিঃশ্বাস আছড়ে পড়ছে কুহুর গালে। আচমকা এভাবে জড়িয়ে ধরায় চমকে উঠে কুহু। এভাবে তাহমিদের তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরায় কেমন লজ্জা করছে। লজ্জা আরও গাঢ় হয় যখন তাহমিদ কুহুর গালে লম্বা চুমু দেয়।
একি বউ, তুমি কাঁপছো কেন? আমি তো এখনো কিছুই করিনি। এখনই যদি এত কাপাকাপি শুরু কর তাহলে সারা রাত কি করবা? রাতের জন্য হলেও অন্তত কিছু কাপাকাপি বাঁচিয়ে রাখো। এই ছাড়ুন বলছি, নামাজ পড়তে হবে, যান উজু করে আসুন। এই রাতে নামাজ পড়তে হয় সেই চিন্তা না করে শুধু অশ্লীল কথাবার্তা বলছে। কুহু তাহমিদের থেকে ছাড়া পাওয়ার জন্য মোচড়ামুচড়ি করছে। আমি কি একবারও বলেছি নামাজ আদায় করব না? আমি তো শুধু বউকে চুমু দিয়েছি এবং দিব, কারণ আমি দেখতে চাই আমার বউ কত কাঁপতে পারে। বউয়ের কাঁপার কারণ হওয়ার মধ্যেও আনন্দ আছে। তাহমিদের এহেনো কথায় কুহু লজ্জায় শেষ হয়ে যাচ্ছে। আপনি কি আমাকে ছাড়বেন নাকি আমি দিদুনের কাছে যাব? বলছি যে নামাজ পড়তে হবে, তবুও উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে। বেশরম লোক একটা, শরীরে লজ্জাশমের বালাই নেই, দিদুনের কাছে যে লাভ নেই সুন্দরী, ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। এই রুমটাই এখন তোমার পারমানেন্ট ঠিকানা, আর রুমের মানুষটা তোমার ব্যক্তিগত সম্পদ, তোমার সুখ দুঃখ হাসি কান্নার সঙ্গী। ভয় পেলে যেমন তার বুকেই তোমাকে মুখ গুজতে হবে, তেমনি কষ্ট পেলেও তার বুকই কাদার স্থান, আবার তার কারণে লজ্জায় লাল হলেও তার বুকই ভরসা, এবং সবশেষে চরম সুখের দিনেও তার বুকেই তোমার সুখ। এবার বল কোথায় যাবে এই রুম এবং রুমের মানুষটা রেখে? তাহমিদ কথা বলার মাঝেই কুহুকে নিজের দিকে ফিরিয়ে বুকে জড়িয়ে নেয়। কিছুক্ষণ চুপচাপ থেকে অনুভব করে সুখের এই ক্ষণ। বউ, আমার বুকে মাথা রেখে কেমন অনুভব করছো? একটা সুখ সুখ অনুভূতি শরীর মনে দোলা দিচ্ছে, এটা কি অনুভব করতে পারছো? এরপর কখনো নিজের রুম ছেড়ে অন্য কোথাও যেতে ইচ্ছে করবে? কুহু তাহমিদের কথার উত্তর না দিয়ে মুচকি হাসে। আসলেই এই সুখের কোন নাম নেই। দুজন একসাথে নামাজ আদায় করে। তাহমিদ কুহুকে নিয়ে বিছানায় যায়। এবার একটু ঘুমাও, সারা রাত ঘুমাওনি, আবার সারাদিন অনেক ধকল গেছে, তুমি শুয়ে পর, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, আপনি ঘুমাবেন না, আপনারও তো রাতে ঘুম হয়নি। আমি দুপুরে সন্ধ্যার পর ঘুমিয়েছিলাম, তাই এখন ঘুম আসবে না, তুমি কথা না বলে চুপটি করে ঘুমাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তোমাকে দু চোখ ভরে দেখব, এখন চোখ বন্ধ কর, আমার কাজে বাধা দিও না, আপনি ভেতরে ভেতরে রেগে আছেন। তোমার কেন মনে হলো আমি রেগে আছি? কার ওপর রাগ গ? আমি সবুজের ওপর, আমি জানি আপনি ওর ওপর রেগে আছেন। আজকের এই পবিত্র রাতে সুখের মুহূর্তে তার কথা মনে করে আমার সুখের বারোটা বাজিয়ে দিও না। ওই কু লা অঙ্গা রে র নাম নিয়ে আজকের রাতের মাধুর্য নষ্ট করো না, এখন চোখ বন্ধ কর, নইলে এবার সত্যি রেগে যাব। কুহু ঝট করে চোখ বন্ধ করে। তাহমিদ হেসে কুহুর চুলে আঙুল চালায়।